আর ওইটা দেখো শুই মানে ঘোড়াটা মরি আমার বাবার ওইগুলো দেখতে পারি না ওর পুষা বেরিয়ে আরাম হয়েছে কি ওইটাই তো ভাতারে বলছে আমি নিজে বার করলাম এ বইয়ে দেখো এবারে রয়েছে খটাসে চেঁচাচ্ছে খটাসটা বলছে ব্যথা হবে খুব আমির দা আমাদের খুবই সমাজসেবক মানুষ এবং কিছু কুকুরের বাচ্চা নিয়ে এসছে আমাদের ডাক্তারবাবুর কাছে আজকে আমাদের এখানে ছটা কুকুরের ছানা আছে শরীরটা খুবই খারাপ করেছিল আমিন শেখ মাতপুর বাড়ি ওই ভাইকে আমি ফোন করেছিলাম ভাই এসেছিলো ভাই সব চিকিৎসা করেছে ওষুধ পালা সব দিয়েছে ইঞ্জেকশন নিয়ে দেখানো ইয়ে করা সবই করেছে এই বাচ্চাগুলো কতদিন ধরে রয়েছে এই মানে মাস খানেক কটি বাচ্চা ছটা ওটা মোটর সাইকেলে ধাক্কা লেগেছিলো ধাক্কা লেগে হ্যাঁ দিয়ে ওইটা হঠাৎ তিন চার দিন দিয়েছে ওরকম ফুলে গিয়েছে দিয়ে ওইটা মানে প্রচুর ফুল হয়ে গেছিলো তো ওখানে নিয়ে গিয়ে ডাক্তারবাবুরা বার করে দিয়েছে হ্যাঁ কোথায় নিয়ে গেছিলো নিয়ে গেছিলো ওই এখানে আমাদের বলবো না মানে স্বাস্থ্যকেন্দ্রে যেখানে আছে প্রচুর চিকিৎসালয় ওখানে নিয়ে গেছিলো আজকে সকালবেলা দিয়ে আমাকে ফোন করে শম্পা জস যে ছটি বাচ্চা খাচ্ছে না ও খা হয়েছে তা আমাকে ফোন করার সঙ্গে সঙ্গেই আমি বলগোনা বাজারে আসি হ্যাঁ দেখছি ছটি বাচ্চা কুটা কুটা বাচ্চার যে কুকুরের বাচ্চাগুলো শরীরের মধ্যে ঘা হয়েছে তারপরে একটি বাচ্চায় গলার মধ্যে ফুলে গেছে তা আমি বলগোনা বিরিয়ানি যে স্বাস্থ্যকেন্দ্র হসপিটালে যে ছটি বাচ্চা নিয়ে এসেছি নির্মলবাবু যে ডাক্তারবাবু আছে বলগোনা খুবই ভালো এরকম দেখা যায় না আমি যখনই রাস্তার পটকুকুর নিয়ে আসি খুব সুন্দরভাবে পরিষেবা চিকিৎসা ওষুধ ইঞ্জেকশন দেয় এই যে ডাক্তারবাবু এত সুন্দর যে আমাকে সহযোগিতা করে যে ছটা বাচ্চাকে চিকিৎসা ও পুঁজগুলো বার করে দিল এরকম কাজ দেখা যায় না এইরকম ডাক্তার যদি প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে যদি ডাক্তারবাবুরা থাকে তাহলে কিছু পশু প্রাণী ভালোভাবে চিকিৎসা পাবে খুবই ভালো এরকম কাজ দেখা যায় না